আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভূমি নিবন্ধন সেবায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে দলিল করতে সাব রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত ফি নেওয়া হয় বলছে টিআইপি মাটির ধরনে ভিন্নতায় দেশের সড়ক নির্মাণ ব্যয় বাড়ছে সংসদকে জানালেন সড়ক মন্ত্রী প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে কঠোর হবার আহ্বান বিরোধীদের খালেদা অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী এর স্বাদের ক্ষমতা দখলে আওয়ামী লীগের সমর্থন ছিল দাবি মির্জা ফখরুলের রংপুর তিন আসনে আওয়ামী লীগের সাথে সমঝোতা চেষ্টায় জাতীয় পার্টি প্রার্থিতা প্রত্যাহারের আগে চূড়ান্ত হবে আশা জিএম কাদের এবং বৃষ্টিতেও হার এড়াতে পারল না বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে আফগানদের জয় হতাশ অধিনায়ক সাকিব আল হাসান আইনি দুর্বলতা ও সুশাসনের অভাবে ভূমি দলিল নিবন্ধন সেবায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাড়ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ প্রকাশিত সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে টিআইবি আরও বলেছে দলিল করতে সাব রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত ফি নেওয়া হয় কর্মকর্তা নিয়োগ ও বদলিত ব্যাপক অনিয়ম হচ্ছে দলিল নিবন্ধনে আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো সহ প্রতিবেদনে পনেরোটি সুপারিশও করা হয়েছে আরও জানাচ্ছেন শারফুল আলম ভূমির মালিকানা বা হস্তান্তরের জন্য প্রয়োজন জমির দলিল নিবন্ধন অভিযোগ রয়েছে এসব দলিল করতে ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজই করা যায় না এই অবস্থায় দেশের ষোলোটি জেলায় একচল্লিশটি সাব রেজিস্টার অফিসে গবেষণা চালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি জানায় ভূমি অফিসের কিছু কর্মকর্তার যোগ ও সিন্ডিকেটের মাধ্যমে দলিল উত্তোলনে সাত হাজার এবং দলিল সমিতিকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় আবার দলিল নিবন্ধনে লাখ প্রতি নয় হাজার টাকা রাখার নিবন্ধন থাকলেও কোন কোন ক্ষেত্রে বারো হাজার টাকা বা তারও বেশি নেওয়া হয় বলে জানায় ডিআইবি এবার বিষয়টাই হচ্ছে দুর্নীতি একদিক থেকে এই খাতটি মানে দলিল নিবন্ধন আর দুর্নীতি অনেকটা সমার্থক হয়ে গেছে বাংলাদেশে জবাব দিতে কাঠামো আছে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেটি স্বর্ণভাবে সম্পূর্ণভাবে কাজ করছে না বলেই চল বললেই চলে অংশীদারিত্বের দুর্নীতি হচ্ছে যোগ সাজস্বের দুর্নীতি হচ্ছে এবং সেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অংশীদারিত্বের এক ধরনের প্রতিষ্ঠিত রূপরেখা তৈরি করা আছে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে নিবন্ধন অধিদপ্তরের আওতায় ছত্রিশ লাখ সাড়ে বাহাত্তর হাজার দলিল নিবন্ধন করা হয়েছে আর এ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা এ খাতে সরকারের আয় বাড়াতে নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ করে ভূমি অফিসের আধুনিকায়নের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে তাদেরও কি করছেন তারা সঠিকভাবে তাদেরও কি করছেন না ইত্যাদি নানা কারণে সেবা দেওয়ার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করাটা একটা অত্যন্ত জরুরি স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা বাড়ানোর মাধ্যমে ভূমি অফিসে দুর্নীতি অনেকাংশ কমানো সম্ভব বলে মনে করছে টিআইবি শরফুল আলম এটিএন বাংলা ঢাকা বাংলাদেশের মাটির ধরনে ভিন্নতা থাকায় সড়ক নির্মাণ ব্যয় বাড়ছে বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যাদের সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোকেও কাজ করার আহ্বান জানান তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে সরকার কেন কঠোর হচ্ছে না এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সদস্যরা আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজিব জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবাদুল কাদের জানান পদ্মা সেতুর কাজ শেষ হলে দৌলতদিয়া পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে সড়কে দুর্ঘটনার জন্য শুধু বেপরোয়া চালক নয় মানুষের সচেতনতার অভাবকেও দায়ী করেন তিনি রেডক্লেস ড্রাইভিং আছে অন্যদিকে রেকলেস পথচারীও আছে এখন মোবাইল ফোনে বাচ্চা কোলে নিয়ে এপার থেকে ওপার রাস্তা চলাচলে পথচারীরা কোনো নিয়ম কারণে তোয়াক্কা করে না কাজে এখানে শুধু ইঞ্জিনিয়ারিং প্রবলেম দিয়ে সমস্যার সমাধান করা যাবে না চীন আর ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের দেশের সয়েল কন্ডিশান একরকম কিনা সয়েল কন্ডিশন যেখানে এখানে ভিন্নতর একটা বিষয় সেখানে নির্মাণ ব্যয়টা যখন প্র্যাকটিক্যালি আপনি বিষয়টা দেখতে যাবেন তখন আপনি অনুধাবন করতে পারবেন এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান ও বিএনপির হারুনার রশিদ বালিশ কাণ্ডকে হার মানিয়েছে আজকে বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় যে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে কোন হাসপাতালে মূল্যবান পর্দা ঝুলছে সেটি এক কথা উত্তর আসবে মাননীয় স্পিকার ফরিদপুর হাসপাতালে যে পর্দাটির দাম সাঁত্রিশ লক্ষ টাকার উপর এটি কল্পনা করা যায় মাননীয় স্পিকার এই সমস্ত অপরাধ দুর্নীতিগুলো সংগঠিত হচ্ছে আজকে কেন এইসের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছেন না আজকে ক্রস ফায়ারে হত্যা করছেন আপনি মাদক ব্যবসায়ীদেরকে আজকে ক্রস ফায়ারে হত্যা করছেন বিভিন্ন অপরাধীদেরকে এদেরকে কেন আপনি ক্রস ফায়ারে হত্যা করছেন না আমাদের সিনিয়র সংসদ সদস্য জাতীয় রাজনীতিবিদ যারা এখানে আমাদের সামনে বসা আছেন তাদেরকে দিয়ে একটি কমিটি করেন অন্তত এই সমস্ত প্রাতিষ্ঠানিক অনিয়ম এবং দুর্নীতি যারা করেন তাদের বিরুদ্ধে তারা অন্তত একটা অনুসন্ধান করেন ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে হাস্যরসের দুর্নীতি দুর্নীতি ভয়াবহ থেকে মুক্তি পায় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পর্ক প্রশ্ন করার সময় বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদ সম্প্রতি ঢাকা চাপাই নবাবগঞ্জ রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তার খোঁজ নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এছাড়াও এস এম ই নীতিমালার খসড়ার অনুমোদন হয় আজকের সভায় প্রতি বছর 4 ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সচিবালয় ব্রিফিং এ এসব তথ্য জানান শুধু এস বলতে আমরা যেটুকু বুঝি তার সাথে আরো কয়েকটা জিনিস যুক্ত করা হয়েছে যেমন এখানে মাইক্রো তারপরে কুঠির কুটির শিল্প এই দুটো যুক্ত করে তাহলে চারটা জিনিস একসাথে আসবে মাইক্রো কুটির ক্ষুদ্র মাঝারি শিল্প মিলে এসএম রাজনীতিতে পরাজিত বিএনপি এখন ইস্যু না পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সেই সাথে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি দেখুন মাহবুবুল আলমের রিপোর্ট এরশাদ সাহেব যে বিরাশি সালে ক্ষমতাটা দখল করেছিল সেই ক্ষমতা দখলের সুযোগটা কিন্তু তখন খালেদা জিয়াই কিন্তু করে দিয়েছিলেন রোববার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে এরশাদের অপশাসনে বিএনপি সহায়তা করেছিল বলে উল্লেখ করেন তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নাকচ করে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুলের ওই বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী গতকাল সংসদের বক্তব্য নিয়ে তিনি যে ভাষায় সমালোচনা করেছেন এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেভাবে ক্রমাগত মিথ্যা কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিথ্যা বলায় নিজের রেকর্ড প্রতিনিয়ত নিজে ভঙ্গ করছে এবং উনি এত বেশি মিথ্যা কথা বলেন এই জন্য অনেকে ব্যঙ্গ করে ওনাকে বীর্যা ফখরুল না বলে মিথ্যা ফখরুল বলা শুরু করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও বলেন ইস্যু হারিয়ে দলের চেয়ারপারসনকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি তারা আসলে বেগম খালেদা জিয়াকে খাটো করছেন এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্ম প্রকাশ করছেন আসলে রাজনীতির মাঠে কোনো ইস্যু না পেয়ে এখন বেগম খালেদা জিয়ার হাঁটুয়ার কোমরের ব্যথাই হচ্ছে তাদের রাজনৈতিক ইস্যু এটি অত্যন্ত লজ্জাস্কর বিএনপির জন্য এ সময় বিএনপিকে রাজনৈতিক শিষ্টাচার মেনে মানুষের কল্যাণে রাজনীতি করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী মাহবুবুল আলম এটিএন বাংলা ঢাকা এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলকে আওয়ামী লীগ সমর্থন ও সহযোগিতা করেছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি বলছে আওয়ামী লীগের সাদের ক্ষমতা দখলকে স্বাগত জানিয়েছিল আর এখন জাতীয় পার্টিকে সাথে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ক্ষমতা সিমরা এরশাদ যখন জবরদখল করে ক্ষমতা দখল করে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরে দিয়ে তখন তিনি বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বলেছিলেন যে সি ইজ নট আনহাপি উনি অখুশি নন এরশাদ আসতে বরাবরই তিনি এরশাদকে সঙ্গে নিয়েই অ্যালায়েন্স করেছেন তাদেরকে সঙ্গে নিয়েই তিনি গণতন্ত্র হত্যা করে তাদেরকে বিরোধী দলিয়ে তারা বসিয়েছেন যেটাকে আমরা সবসময় বলি যে এরশ্বাদ হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শেখ হাসিনার গৃহপালিত তিনি বিরোধী দলের নেতা ছিলেন তার মৃত্যুর পরে এখন সেই দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ অতীতে কখনো স্বৈর শাসনকে মেনে নেয়নি এখনো নেবে না যারা জবরদখল করে ক্ষমতায় বসে আছে তারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগে কারাগারে আটক করে রেখেছে তিনি অত্যন্ত অসুস্থ তার কোনো চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত মুক্ত করব করব এবং এ সময় বিএনপি মহাসচিব সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক দল সহ সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা রংপুর তিন আসনে সমঝোতার ব্যাপারে আওয়ামী লীগের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রার্থিতা প্রত্যাহারের আগে বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করেন তিনি রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান আরও জানাচ্ছেন হুমায়ুন জেষ্টি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতার পদ নিয়ে রশন এরশাদ ও জিএম কাদেরের দ্বন্দ্ব ছিল গত কয়েকদিনের সবচেয়ে আলোচিত বিষয় এমনকি দল থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছিলেন একে অপরকে অবশেষে সমঝোতা বৈঠকের মাধ্যমে আপাতত ঐক্য ফিরেছে দলে এ নিয়ে সোমবার সাংবাদিকদের সাথে কথা বলেন জিএম কাদের বলেন দলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখতেই সমঝোতা করা হয়েছে কিছু মানুষের মতবিরোধ ছিল আমরা মনে করেছিলাম যে এটা ঐক্যের স্বার্থে ব্যাঘাত করতে পারে আমরা চেষ্টা করেছি এই মতভেদটাকে যে কোনোভাবেই কোনো দামি হোক যে কোনো মূল্যই হোক এটাকে আমাদের মীমাংসা মিটিয়ে ফেলতে হবে আমি মনে করি কারও পরাজয় নয় কারো জয় নয় সকলেরই বিজয় রংপুর তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এরশাদ পুত্র সাদ এরশাদকে জাপার বিদ্রোহী প্রার্থী ছাড়াও প্রার্থী রয়েছে আওয়ামী লীগ ও বিশ দলীয় জোটের মহাজোটের শরিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে এ ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে বলে জানান জাপা চেয়ারম্যান দলের নেতাকর্মী তো তার সঙ্গে কাজ করবে এবং আমরা আশাবাদী যে এই আসনটি আমরা উদ্ধার আমাদের ছিল আমাদের কাছে থাকবে সমঝোতা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে হবে না এটাও বলতে পারছি না যেহেতু এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছি আলাপ আলোচনা কিছুটা করেছি পজিটিভ সংকেত পেয়েছি তাও বলতে পারবো না নেগেটিভ সংকেত পেয়েছি তা বলতে পারবো না যেহেতু ওই জিনিসটা এখনও বিবেচনা দিন আছে আমরা কিছু কিছু বিষয়ে আলোচনা করেছি ওনারাও বিষয়টি বিবেচনা করবেন বলেছেন তবে শেষ পর্যন্ত হয়তো আর দু চার দিন বা ছয় দিন পরে এই জিনিসটা আমরা উইথড্রল ডেট বা এর মধ্যে আমরা এই জিনিসটা পরিষ্কার হবে এদিকে রশন এরশাদকে বিরোধী দলীয় নেতা ও জিএম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়ে হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা রাজধানীকে নিরাপদ রাখতে নাগরিকদের তথ্য ভান্ডার ডিজিটাল করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ডিএমপি মিডিয়া সেন্টারের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সিআইএস সিআইএমএস অ্যাপের উদ্বোধন করে তিনি কথা বলেন কোনো অপরাধে অপরাধ করে সহজে পালিয়ে যেতে পারবে না বলেও জানান ডিপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এসআই তো দেখুন শফিউল আলম সুজনার রিপোর্টে প্রায় দুই কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায় জীবিকার তাগিদে প্রতিদিনই বাড়ছে এ জনস্রোত আর নগরবাসীকে নিরাপদ রাখতে দুই সালে নাগরিকদের তথ্য যুক্ত করা হয় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এ যার মাধ্যমে পুলিশ সহ শৃঙ্খলা বাহিনী সহজে অপরাধীকে শনাক্ত করতে পারবে রাজধানীতে অপরাধ কমাতে নাগরিকরা সিআইএমএস অ্যাপের মাধ্যমে তথ্য ভাণ্ডারের সাথে এখন সহজে যুক্ত হতে পারবে ফলে তারা আইনি সহযোগিতা পাবে আরও সহজে এতে করে কেউ তথ্য গোপন রেখে অপরাধ করতে পারবে না বলেও জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া অপরাধ দমন অপরাধভীতি দূর পুলিশ ভীতি দূর করে সেন্স অফ সেফটি ফিলিংসটাকে আফল করার জন্য ঢাকা মহানগরের পঞ্চাশটা থানাকে তিনশো দুইটা বিটে ভাগ করে প্রত্যেকটা বিটে একাধিক বিট অফিসারকে দায়িত্ব প্রদান করি এলাকার সমস্ত তথ্য সংগ্রহ সমস্যা চিহ্নিত এবং কমিউনিটিকে নিয়ে সেই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ ডিএমপি কমিশনার জানান রাজধানীর প্রায় বাহাত্তর লক্ষ নাগরিকের তথ্য যুক্ত আছে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে আর এর মাধ্যমে এরই মধ্যে চিন্তায় চাঁদাবাদী সহ নানা অপরাধ কমানো সম্ভব হয়েছে নাগরিকদের তথ্য ভাণ্ডার যে আমরা গড়ে তুলেছি সেটিতে সুবিধা হচ্ছে এখন কেউ আর নিজের পরিচয় গোপন করে পেশা গোপন করে নাগরীতে বাসা ভাড়া দিতেও পারে না বাসা তৈরি করতে পারে না অপরাধ ঘটার পর অপরাধী যদি পালিয়ে যায় তাহলে এই সিএমএস এর তথ্য দিয়ে আমরা কিন্তু অপরাধীকে সহজেই শনাক্ত করতে পারি রাজধানীতে অপরাধ কমাতে সকলের সহযোগিতা চান ডিএমপি কমিশনার শফিউল আলম সুজন এটিএন বাংলা ঢাকা আর নিরাপদ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে রাজধানীর করিল ভাটারা এলাকায় দুটি খাবারের দোকানকে আট লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাবার জব্দ ও কয়েকটি ফাস্টফুড দোকানকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত দেখুন আদিন সজীবের রিপোর্ট রাজধানীর কুড়িল ভাটারা এলাকার একটি ব্র্যান্ডের ফাস্টফুড শপ এটি বাইরে দেখে ভেতরের অবস্থা বুঝতেই পারত না কেউই কিন্তু ভেতরে অভিযানে গিয়ে সেই দোকানেই নিম্নমানের অনিরাপদ খাবার খুঁজে পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত তিন ঘন্টার অভিযানে আদালতের ম্যাজিস্ট্রেট ও পরিদর্শকরা সেখানকার প্রায় সব দোকানেই ফ্রিজে রাখা বেশিরভাগ খাবারই খাবারের অনুপযুক্ত হিসেবে দেখতে পান নিরাপদ খাদ্য আইনে আছে খাবার সংরক্ষণ ও পরিবেশনের আগ পর্যন্ত আলাদা আলাদা তাপমাত্রায় তা রাখতে হবে পানীয় জাতীয় খাবার সংরক্ষণ করতে হবে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আর হিমায়ত খাবার মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও নিচে আমাদের এইখানে তো ওইভাবে টেম্পারেচার দেওয়া নাই যে নাম্বার ওঠে আমাদের এক থেকে সাত পর্যন্ত নাম্বার দেওয়া আছে আমরা জাস্ট লেভেলগুলো বাড়ায় কমা এইভাবেই রাখি দুই থেকে চারের দিন মধ্যে থাকতে হবে পিজ্জা পাস্তা এই স্টেশনগুলোতে ওভেন যেটা দেখছেন ওটা তো হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস থাকে খাবারের গুণগত মান নিশ্চিত করার জন্য কোন খাবারে কতটুকু তাপমাত্রা দরকার সে ব্যাপারে জ্ঞান রাখা খুবই জরুরি কেননা এই খাবার খেয়েই মানুষ তার তৃপ্তি মেটায় সেজন্য গুণগত মান নিশ্চিত করার জন্য স্টাফদেরকে সঠিক জ্ঞান দেওয়াটা খুব জরুরি কিন্তু এখানকার অনেক স্টাফই জানেন না কি পরিমাণে তাপমাত্রা রাখা দরকার যারা জানছেন না সেটা তাদের ব্যর্থতা বা তাদের দোকান মালিকদের কিছুটা হয়তো অবহেলা থাকতে পারে কারণ আপনার প্রত্যেকটা প্রোডাক্টের গায়েই লেখা থাকে যে ওই খাবারটা কত ডিগ্রি টেম্পারেচারে সংরক্ষণ করতে হবে তারপরও যদি আমার চোখের সামনে থেকে আমি দেখি যে আমি সেই জিনিসটা জানি না তাহলে সেটা আমার অজ্ঞতা ছাড়া কিছু না শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ ও অনিরাপদ খাবারও পাওয়া যায় নামিয়ে সব খাবারের দোকানে তাই তাদের মোট আট লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট পায় যেটা তিন দিন আগে মেয়াদটা শেষ হয়েছে রেফ্রিজারেটর যখন আমরা ওপেন করি ওখানে আমরা দেখি যে কাঁচা মাংস এবং রান্না করা মাংস ওনারা একই সাথে খোলা অবস্থায় রেখেছে যেটা ক্রস কন্টামিনেশন এবং ফুড সেফটির এটা খুব মারাত্মক রকম একটা ভায়োলেশন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব খাবার ব্যবসায়ীদের দায়িত্বশীল হতেও নির্দেশ দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শকরা আদিন সজীব এটিএন বাংলা ঢাকা খেলার খবর শেষ দিনের তিন চতুর্থাংশ বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও আফগানিস্তানের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ চট্টগ্রামে একমাত্র টেস্টের শেষ দিন বৃষ্টির বাধায় মাত্র সতেরো ওভার খেলায় ছায়ত্রিশ রান তুলতেই শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা দুশো রানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে আফগানিস্তান এগারো উইকেট আর একটি মিলে এক মিলে ম্যাচ সেটা রশিদ খান আরও জানাচ্ছেন তসে ইসলাম প্রকৃতির বাড়ানো হাতও কাজে এলো না চতুর্থ দিনের অর্ধেক আর শেষ দিনের প্রায় পুরোটা সময় বৃষ্টিতে ভেসে গেল পরাজয়ের লজ্জা নিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হাসানের রান নিয়ে শেষ দিন খেলতে নেমেও সৌম্য সরকারকে সাথে নিয়ে আসার প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন অধিনায়ক সাকিব আল অথচ দিনভর বৃষ্টির পর শেষ বিকেলে যখন খেলা শুরু হল মাত্র আঠারো ওভারের জন্য প্রথম বলেই কিনা সাজঘরের পথ ধরলেন সাকিব খানের করা অফ স্ট্যাম্পের বাইরের বলটি যেভাবে খেলেছেন অধিনায়ক তার অভিজ্ঞতার বিচারে সেটি রীতিমতো অন্যায় তাতে চার উইকেট হাতে রেখে লড়াই করার শেষ আশাটাও নিভে গিয়ে হারের ক্ষণ গুনতে শুরু করে স্বাগতিকরা সৌম্য সরকার মেহেদি বিরাজদের লড়াইটা তখন আর খুব বেশি আশা জাগাতে পারেনি কারো মনে বরং আফগান স্পিনারদের সামনে কোনো প্রতিরোধই করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত রশিদ খানের বোলিং এ একশো রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস অথচ আর মাত্র বল টিকতে পারলেই হারের লজ্জা থেকে বাঁচতে পারত স্বাগতিকরা কিন্তু দেড় দিনের বৃষ্টিতে ভর করেও মান বাঁচানো হল না বাংলাদেশের মাত্র তৃতীয় টেস্টেই বড় দলের বিপক্ষে দুর্দান্ত আর প্রাপ্য এক জয় তুলে নিল আফগানরা যুদ্ধবিধ্বস্ত যে দেশটি নিজেদের হোম গ্রাউন্ডের জন্য নির্ভর করতে হয় অন্য দেশের উপর তারাই কিনা টেস্ট খেলা শেখাল উনিশ বছর ধরে এই ফর্মেটে খেলা বাংলাদেশকে এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মোহাম্মদ নবীকেও তাই দারুণভাবেই বিদায় দিতে পারল আফগানিস্তান বাংলা। বৃষ্টি ম্যাচ বাঁচানোর সুযোগ করে দিল ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অন্যদিকে বিদায় টেস্টে ঐতিহাসিক জয় পাওয়ায় দল নিয়ে গর্বিত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী যেহেতু আমি ফার্স্ট বলে আউট হয়ে গিয়েছি কাজটা আরও টিমের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে সো দায়িত্ব অনেকটাই আমার উপরই পড়ে যে প্রথম বলেই আমি ধরেন কাট শটটা না মারলেও হয়তো হতো নামার হতো মানে কি নামার মতোই ছিল যেখানে আমি শটটা খেলে ফেলছি এবং ওটাতে আসলে টিম অনেক বেশি প্রেসার পড়ে গেছে নতুন কো যে আসে কপালটা শুরুই মনে হয় এমন হয় স্টিভ রস যখন আসছে আমরা 43 তে আউট হয়ে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ সো একদিকে ভালো ওদের জন্য যে সব থেকে খারাপ জিনিসটা ওরা দেখেই ফেলে ফার্স্টে দ্য ওয়ে দে প্লেয়িং দ্য ওয়ে এক্সিস্ট উইথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরো আশু ইজুমি জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত তার সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক সম্পর্কের কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডের আসর বসছে ঢাকায় আগামী একুশ অক্টোবর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই আয়োজন করতে যাচ্ছে বিস্তারিত শফিকুল ইসলাম জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্র শিল্পকে আরও জনপ্রিয় করতে এবং দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগামী একুশ অক্টোবর তিন ক্যাটাগরিতে মোট চব্বিশটি বিভাগে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানানো হয় দু সালের জুন মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া ছবিগুলো এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন জন্য গঠিত জুরি বোর্ডে ভারতের সদস্যরা হলেন পরিচালক গৌতম ঘোষ অভিনেতা ব্রাতাইয়া বসু সাংবাদিক গৌতম ভট্টাচার্য চলচ্চিত্র প্রযোজক অঞ্জন ঘোষ এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

সংবাদ সম্মেলনে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির সদস্য তপন রায় সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা এবারে আলার অফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ বাংলাদেশ বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রাজধানীর পূর্বাঞ্চলে উগ্নি ইন্ডেক্স ফুড লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে অর্থনৈতিক উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বেসরকারি ব্যাংকের উন্নয়নের পিছনে সরকারি ব্যাংকগুলো বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন

পূর্বাঞ্চলেও যদি আমরা স্ট্রিট ফায়ার হাইড্রেন্টের সিস্টেম করা যায় এটা করে তাহলে এটাও একটা বাংলাদেশের মডেল হিসাবে আমরা কিন্তু এটা করতে পারবো এবারে আন্তর্জাতিক সংবাদ ব্রেক্সিট নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট সোমবার সংকটের মুখে পাঁচ সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে চলতি অধিবেশন আর বিরোধী জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হাউস অব কমেন্সের স্পিকার জন বার্কো আগাম নির্বাচন কিংবা ব্রেক্সিট কার্যকর হওয়ার সম্ভাব্য দিন স্পিকারের ছাড়বেন তিনি প্রণেতাদের দ্বারা সমালোচিত হয়েছেন বিরোধীরা জানিয়েছে না পার্লামেন্টে অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে ব্রেক্সিট চুক্তি কার্যকর হবে বলে বিশ্বাস করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন আর বিরোধীরা আরও সময় বাড়ানোর দাবি করছে। এর আগে ব্রেকজিট কার্যকর প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ দল আগামী বছরের মধ্যে সব ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করতে যাচ্ছে ভারত দিল্লিতে বিশ্ব জলবায়ু সম্মেলনে বলেছেন মানুষের ক্ষমতান পুরোপুরি পরিবেশের উপর নির্ভরশীল আগামী মে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সেদিন থেকে ছয় ধরনের প্লাস্টিক পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকর করবে নয়াদিল্লি এই নির্দিষ্ট পণ্য উৎপাদন বাজারজাতকরণ ও ব্যবহারে কঠোর বিধিনিষেধ মেনে চলা হবে এই নিষেধাজ্ঞায় ভারতে প্রায় চোদ্দ মিলিয়ন টন বা বার্ষিক প্লাস্টিক ব্যবহারের মোট পাঁচ শতাংশ হ্রাস পাবে সম্মেলনে প্লাস্টিক বর্জন করে পরিবেশ সুরক্ষায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী হিমায়ত গরুর মাংস আমদানি বন্ধের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশের ডেইরি ও ক্যাটল শিল্প উদ্যোক্তারা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন বিদেশ থেকে হিমায়িত গরুর মাংস আমদানির কারণে দেশের খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচেষ্টা বিফল হচ্ছে মাংস আমদানি করা হলে এই শিল্পে ধস নামার আশঙ্কার কথা বলেন তারা সম্মেলনে ইয়ন ফুড অ্যান্ড অ্যাগ্রো বেঙ্গল মেড বিটি এর মতো প্রতিষ্ঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন বিভিএর কর্মকর্তারা এবাৰ বল্টন এ এইচ এফ কাপ নাৰী হকিৰ খবৰ নারীদের জুনিয়র এএইচএফ কাপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে তিনশূন্য গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল সিঙ্গাপুরের সেঙ্কিং স্টেডিয়ামে শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও পরে আর পেরে ওঠেনি রাত গোল করে এগিয়ে দেন স্বাগতিকদেরকে এরপর খেলার পঁয়তাল্লিশ ও আটান্ন মিনিটে সিম ভ্যালারি আরো দুটো গোল করে সিঙ্গাপুরে জয় নিশ্চিত করেন আগামীকাল বিকেল চারটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের তরুণীরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য তেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টি টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন তাইজুল ইসলাম এবং ইয়াসিন আরাফাত মিশু তাছাড়া ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকা পেসার মুসাফিজুর রহমানকেও ফেরানো হয়েছে এই সিরিজে বাংলাদেশ দলের সদস্যরা হলেন সাকিব আলহাসান অধিনায়ক লিটন কুমার দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ আফিফ হোসেন মোসাদ্দেক হোসেন সৈকত সাব্বির রহমান তাইজুল ইসলাম শেখ মেহেদি হাসান সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান এবং ড্যানেল মেদভেদকে উড়িয়ে দিয়ে ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতলেন রাফাল নাদাল চতুর্থ ইউএস ওপেন শিরোপার সাথে সাথে এই স্প্যানিয়ার্ডের উনিশতম স্লাম শিরোপা ফ্ল্যাশিং মিডুর আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার ঘন্টা পঞ্চাশ মিনিটের ম্যারাথন এই লড়াইয়ের বিস্তারিত জানাচ্ছেন তোসা ইসলাম টেনিস ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্পটা লেখার পর তো এমন উচ্ছ্বাসে হওয়ার কথা তার উপর গল্পের রূপকার যদি হন ৩৩ বছর বয়সী খেলোয়াড় তবে তো কথাই নেই উনিশতমবার এই দৃশ্য দেখল টেনিস বিশ্ব তবে ইউএস ওপেনের ট্রফিটা এই কামড় খেলো মাত্র চতুর্থবার বাকি দুই খেলোয়াড় জকোভিচ আর জিতে শিরোপা নাগালের মধ্যেই নিয়ে আসেন রাশিয়ান সেন্সেশন মেদভেদেব কিন্তু প্রতিপক্ষের নাম যে রাফায়েল নাদাল ক্যারিয়ার জুড়ে ইঞ্জুরিকে বড় আঙ্গুল দেখিয়ে যিনি তেত্রিশ বছর বয়স পর্যন্ত খেলে চলেছেন দুর্দান্ত ফর্মে তিনি কি আর এত সহজে হাল ছাড়ার পাত্র তাই তো পঞ্চম সেটে নাদাল লিখলেন আরও একটি ফিরে আসার গল্প প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথন ম্যাচের পর সেই মুহূর্তে যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না এই স্প্যানিয়ার স্প্যানিয়ারদের ম্যাচ শেষে মেদভেদেভ স্বীকার করেছেন নাদালের বিপক্ষে খেলা কতটা কঠিন বয়স যাই হোক রাফায়াল নাদাল যেন চিরতরুণ তসেয়া ইসলাম এটিএন বাংলা কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান তাজিকিস্তানের দূষণ বেতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে খেলাটি ম্যাচটি আফগানিস্তানের মাটিতেই হবার কথা ছিল কিন্তু নিরাপত্তার শঙ্কায় সেখানে না হয়ে হচ্ছে তাজিকিস্তানে দলের প্রস্তুতিতে খুশি বলে জানিয়েছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমিডে আফগানদের বিপক্ষে তার দল পজিটিভ খেলায় খেলবে বলে জানান তিনি তবে আগে চার ম্যাচে আফগানদের সঙ্গে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের তিনটিতে ড্র করেছে আর শেষ ম্যাচে চার শূন্য গোলে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ শেষ আগে সংবাদ শিরোনাম জানিয়ে আরো একবার ভূমি নিবন্ধন সেবায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে দলিল করতে সাব রেজিস্ট্রার অফিসে অতিরিক্ত ফি নেওয়া হয় বলছে মাটির ধরনে ভিন্নতায় দেশের সড়ক নির্মাণ ব্যয় বাড়ছে সংসদকে জানালেন সড়ক মন্ত্রী প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে কঠোর হবার আহ্বান বিরোধীদের খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি বললেন তথ্যমন্ত্রী এরশাদের ক্ষমতা দখলে আওয়ামী লীগের সমর্থন ছিল দাবি মির্জা ফখরুলের রংপুর তিন আসনে আওয়ামী লীগের সাথে সমঝোতা চেষ্টায় জাতীয় পার্টি প্রার্থিতা প্রত্যাহারের আগে চূড়ান্ত হবে আশা জিএম কাদেরের এবং বৃষ্টিতেও হার এড়াতে পারল না বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে আফগানদের জয় হতাশ অধিনায়ক সাকিব আল হাসান আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ